আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর গ্রাম থেকে আসার পর শুরু হয়ে গেল সেই ব্যস্ত জীবন। আর বাড়ি থেকে আসার সময় আমাদের গাছের কী কী ফল নিয়ে আসলাম। আর বাসায় আসার পর মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি বারান্দাতে এসে দেখি আমার ফুল গাছগুলো একদম শুকিয়ে গেছে। আর চার পাঁচ দিন পানি দেওয়া হয় নাই, গাছগুলো একদম শুকিয়ে লাল হয়ে গেছে। আর এসে সাথে সাথে পানি দিয়ে নিলাম। আর এখানে গ্রাম থেকে গরুর দুধ নিয়ে আসলাম। আর গরুর দুধ বোতলে ভরে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এখানে অনেক কাপড় ময়লা হয়েছে। আর গ্রামে যাওয়ার পর আমার বেশি কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না। আমি এখান থেকে যা নিয়ে যাই সব পরি, পরার পরে বাসায় এসে আবার এগুলো সব ওয়াশ করে নেই। কাপড়গুলো আগে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে তারপরে ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম। কাপড় ধোয়া হয়ে গেছে। আর এখন আমি কাপড়গুলো বারান্দাতে শুকানোর জন্য দিয়ে দিব। আর গ্রাম থেকে আসার পর বাসায় অনেক কাজ থাকে, মনে হয় সব কিছুতে ময়লা আবর্জনা লেগে থাকে। এই তিন চার দিনেই ঘর দুয়ার অনেক ময়লা হয়ে যায়। আর এখন আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। এখানে টিস্যু বক্সে টিস্যু শেষ হয়ে গেছে। আর এখন আমি টিস্যু বক্স লাগিয়ে রাখব। আর আমি সবসময় আমার সোফার সামনে আমি টিস্যু বক্স রেখে দিই এভাবে। আর এখানে আমি গ্রাম থেকে গাছের কাঁঠাল নিয়ে আসলাম। কাঁঠালটা পেকে গেছে। আর এখানে অনেকগুলো পাকা আম, এখানে গাছ পাকা আম, আর আমগুলো খেতে অনেকটা মিষ্টি। আর এই আমগুলো এভাবে রেখে দিলে পেকে যাবে। আর সবগুলো আমি অনেক বাদ দিছিল, ঘরে রেখে দিলে আমগুলো পেকে যাবে। আর এখন আমি আম পাকা আম কেটে নিব। আর আমার ভাই ও আপুরা যারা দেশ দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। এই যে এখানে আমি আমগুলো কেটে নিলাম, আর এখন আমগুলো খাবো। আর আমগুলো অনেক আম টক মিষ্টি ছিল, আবার অনেক আম অনেক মিষ্টি। আমার কাছে টক মিষ্টি আম খেতে ভালো লাগে, আর এরকম পাকা টক মিষ্টি আম খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি ফ্রিজ থেকে খাসির মাংস নামিয়ে নিলাম। আর এই খাসির মাংসগুলো মা গ্রাম থেকে দিয়েছে, আর ফ্রিজে আরও আছে। আর আজকে আমি যা রান্না করবো সেগুলোই বের করে নিলাম। আর এখানে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো তেলে ভালো মতো ভেজে নিব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ বের না হয়। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি খাসির মাংস দিয়ে দিব। আর এই খাসির মাংসগুলো যে আমরা দেশে যাওয়ার পর আমার আব্বা একটি খাসি জব করছিল, সেই খাসির মাংস আমাদের জন্য মা আবার ফ্রিজে রেখে দিছে। এখন আজকে রান্না করব বুটের ডাল দিয়ে। এখানে আমি বুটের ডাল ধুয়ে নেব। আর আমার ছেলে মেয়ে বুটের ডাল দিয়ে খাসির মাংস বা গরুর মাংস রান্না করে দিলে অনেক পছন্দ করে। আর মাংসগুলো আবার ভালো মতো নেড়ে দিব। মাংসগুলো কষানো হয়ে গেছে। আর খাসির মাংসগুলো আমি ভালো মতো কষিয়ে নিলাম। আর এখন বুটের ডাল দিয়ে দিব। আর বুটের ডাল আমি সিদ্ধ করে নেই নেই এভাবেই দিয়ে দিব। বুটের ডাল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। বুটের ডাল দিয়ে খাসির মাংসগুলো ভালো মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব।
ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে দেব। কষানো হওয়ার পর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন বলক আসার পর কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে নেব। আর বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আর এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর পাশের চুলায় আমি করলা ভাজি করে নেব। এখানে আমি করলা ভাজি বসিয়ে দিলাম। আর এই গরমে করলা ভাজি খেতে অনেক ভালো লাগে। ঢাকনা উঠিয়ে গোছগুলো আবার ভালো মতো নেড়ে দেব। আর বুটের ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে দিব। আর এখন আমি পরিমাণ মতো শাক বাটা আর ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। শাক বাটা দেওয়ার পর ভালো মতো নেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।